এসএসসি পরীক্ষা না হলে রেজাল্ট হবে যেভাবে, এসএসসি পরীক্ষা বিষয়ে তিনটি প্রস্তাব তৈরির কথা শোনা যাচ্ছে। এগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে মৌলিক বিষয়গুলোর উপর স্বল্প পরিসরে পরীক্ষা নেওয়া হবে। যদি সেটা সম্ভব না হয় তবে শিক্ষার্থী জেএসসি এসএসসি কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়নের উপর ফল গ্রেড ঘোষণা দেওয়া যেতে পারে, অথবা আগামী মার্চ মাস পর্যন্ত এই পরীক্ষার জন্য অপেক্ষা প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার 24 অক্টোবর অনলাইনে বৈঠক বসবে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। সভায় উপস্থিত থাকবেন সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মঙ্গলবার 22 সেপ্টেম্বর ঢাকা বোর্ড থেকে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করছি। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিলে পরীক্ষা শুরু করব। তিনি আরো জানান, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সব শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনার পর একটি প্রস্তাব তৈরি করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ, করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে।